প্রায় ৪ বছর ধরে ক্রিস্টিনার সাথে একটা জিন ছিল। সেই জিনটা ক্রিস্টিনাকে পেতে চাইতো এবং ৪ বছরের প্রত্যেকটা রাতে সে ক্রিস্টিনাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তার সাথে সহবাস করেছে। জিনের সহবাসের ঘটনা আমরা অনেকেই জানি, কিন্তু এরকম টাইপের ভয়ানক একটা এক্সপিরিয়েন্স খুবই রেয়ার। ক্রিস্টিনা আগের কল রেকর্ডিংয়ের এপিসোডে সেই ব্যাপারে সব কিছুই জানিয়েছে। কিন্তু ২০২০-২১ সালে যখন লকডাউন চলছিল সেই সময়ে সেই আশিক জিন আবার ফিরে আসে এবং ক্রিস্টিনার সাথে আবার মারাত্মক কিছু ঘটনা ঘটে, সেটা আজকের এই পর্বে আমরা জানতে চলেছি। যারা যারা আশিক জিনের প্রথম পর্বটা শোনেননি তারা প্রথম পর্বটা শুনে তারপরে এই ঘটনাটা শুনলে ভালোভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি আজকের এই কল রেকর্ডিংটা আপনাদের ভালো লাগবে এবং ভয়ে আপনারা শিহরিত হয়ে উঠবেন। হ্যালো ক্রিস্টিনা। হ্যাঁ হ্যাঁ কৌস্তুভ বলো। আগের দিন তো তোমার আশিক জিনের যে ঘটনাটা ছিল সেটার প্রথম পোর্শনটা আমরা কভার করেছিলাম, টাইমের লিমিটেশনস ছিল তাই জন্য পুরোটা কভার করা হয়নি। হ্যাঁ 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 তুমি তোমায় বলছিলে তুমি পুরো জিনিসটা দেখেছো, ঠিক আছে? অনেক মানুষ অনেক কমেন্টস করেছে, ভালো পজিটিভ কমেন্ট করেছে, ঠিক আছে? সো আজকে আমি চাই যে তোমার আশিক জিনের যে পরবর্তী পোর্শন যেটা রয়েছে, যেখানে লকডাউনের সময় তুমি বললে যে আবার ফিরে এসেছিল, সেই পুরো ঘটনাটা আমাদেরকে ডিটেইলসে জানাও, যা ঘটেছিল ফার্স্ট থেকে লাস্ট পুরোটা জানাও। আচ্ছা, ব্যাপারটা হয়েছিল, তোমাকে তো লাস্টে বললাম সেদিনকে অনেকটা ব্যাপারটা বড় হয়ে গেছিল বলে জানাতে পারিনি। লাস্টে তো মানে কি শেষমেশ উনি তো অনেক চেষ্টা করে, বললাম না, একটা মাটির ঘোড়া মানে লাইক কলসিতে, মাটির একটা কলসিতে উনি তো আটকে ওটাকে মানে কি একটা কোনো ওনাদের একটা মানে কি ভালো একটা জায়গায় মানে কি রেখে দিয়ে এসেছিল। তো ও তো যাওয়ার আগে বলে গেছিল কি তোমার লাইফ মানে তোমাকে তোমার মধ্যে একটা পোর্টাল করে দিয়ে যাব, পোর্টাল ইন দ্য সেন্স সবাই আসা যাওয়া মানে যে কোনো রকমের মানে একটুখানি কোথাও গেলেই হাওয়া বাতাস লেগে যাওয়া, কিংবা কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করতে চায় সেটা আমার আমার মানে কি হয় না যে একজনের থ্রুতে অন্য কাউকে মানে কি কিছু করা, বুঝেছো তো? মানে আমার শরীরটাকে মানে কি বশ করে অন্য মানে সেই কোনো রকমের কোনো ক্ষতি করা, হ্যাঁ, নিজের সাধ্য মানে সিদ্ধি সাধনা করা, এরকম টাইপের, বুঝেছো? মানে লাইফটা এরকম টাইপের হয়ে গেছিল মিডিলে। তো তাও মোটামুটি চলছিল, যে খারাপ অবস্থাটা ছিল তার থেকে মানে কিছু না কিছু হতো কিন্তু চলছিল। তো আমি যেহেতু কি বলতো, আমি তো তুমি তো জানোই আমি প্রফেশনাল বিউটিশিয়ান, তো আমি যখন ফার্স্ট পার্স মানে একদম শুরুতে যখন ক্লাস নিতে শুরু করি, অনেকগুলো মানে বিউটিশিয়ানের কোর্স করছি, ক্লাস নিচ্ছি, তো বাবা জানতো আমার না একটুখানি আয়না দেখার অভ্যাস রয়েছে, যেটা আমি আগেও বলেছি। আয়না দেখে ধরো গল্প করা, কিংবা ধরো আয়নার দিকে তাকিয়ে থাকা, নিজেকে একটুখানি গ্রুম করা, এরকম করতাম। তো এইবার ইতি মানে হয়েছে এটা যে বাবা আমাকে বলে যে মনা, আমাদের ঘরে মানে মিরর রয়েছে, কিন্তু বাবা তাও আমাকে বলে যে মনা একটা ভালো মিরর দেখেছি, হ্যাঁ অনেক বড়, হ্যাঁ আমি কি নিয়ে আসবো? তো আমি বাবাকে বলি যে হ্যাঁ নিয়ে আসো, আমার তো বেশ খুশি একটা এত বড় মিরর আসবে। তো মিররটা নিয়ে আসে, মিররটা প্রায় মানে কি আমার বাবার হাইট 6 feet 3 inch, বুঝেছো তো? প্রায় বাবার সমান সমান মিররটা, ঠিক আছে? আর সাইডে পুরো একটা বর্ডার করা। তো আনার পরে মানে কোথায় লাগাবে তখন আমি বলি বাবা মানে যে বেডটা আছে, এই ইনসিডেন্ট গুলো হওয়ার পরে আমি আমার মায়ের সাথে শুনি স্টিল এখনো পর্যন্ত, বুঝেছো? মানে একটা থাকে না ভয়, একটা মানে একটা ভয় থেকে গেছে। তো মায়ের সাথে শুতাম, তো ওই বেডেরই ঠিক আমি যেদিকে মানে কি পা দিয়ে শুতাম তার সামনাসামনি মিররটাকে লাগিয়েছিল। আচ্ছা, তো লাগানোর পরে ব্যাপারটা হয়েছে, এটা হচ্ছে 2022, ঠিক আছে? আর এই জিনিসটা আমার সাথে হয়েছে 2021 মানে 21 এর স্টার্টিং পর্যন্ত, আর 20 শেষ থেকে শুরু হয়েছে ব্যাপারটা, মানে যখন ফুল লকডাউন চলছে। আচ্ছা আচ্ছা, বুঝেছো? ফুল লকডাউন চলছে, তো মিররটা ছিল, ভালো কথা, আমি তো দেখতাম, মানে আমি মানে প্রায় আমার লকডাউনটা পুরো আমার মিররে নিজেকে গ্রুমিং করা, নিজের ওপরে মেকআপ করা করে করে চলে যেত। এবার আমি ওখানে মানে কথাও বলতাম, বুঝেছো, যে মানে নিজেকে ইয়ে করার জন্য। एबार हठात् करे ना आमार एमनी फील होते लागलो आमादेर जेहेतु मेडिसिन शप बाबा मा तो चले जेतो दोकाने एबार आमी घरे पुरोई एका तो एबार आमी मिररेर सामने बसताम कथा बोलताम एरकम करते करते ना हठात् आमार केमन जेन फील हतो जे मिरर थेके केउ आमाके कन्टिन्युअसली देखछे ठीक आछे देखछे एबार लाइक आमी যখন সামনে যেতাম এমনি ফিল হতো কি সামনে আমার অপোজিট সাইডে কেউ একজন রয়েছে বুঝছো এবার আমি অনেক সময় না ওই যে যেরকম বলে না আমি আঙ্গুল দিয়ে না মানে সামনে মিররের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে দেখতাম কি আমারই রিফ্লেকশনটা অপোজিট সাইডে দেখা যাচ্ছে না অন্য কারোর আঙ্গুল দেখা যাচ্ছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি ভূতের মানে কি স্টোরি টরিতে দেখে থাকি বুঝছো तो एगुलो करतम तो आमी ना किछु फील करते पारतम ना तखन मने तो कोई ना तो केउ तो नेई तो आमी ओटाके नर्माली भेबे आमी जे हयतो लकडाउने घरे थेके थेके माने होतेई पारे अनेकेर अनेक रकमेर भावना चिंता आसतो तो होते होते तोमाके आमी माने कि बोलबो आमी एकदिन रात्रि बेलाय शुए रयेछि माने ठीक मिररटार सामने आर राइट हैंड साइडे आमार मा शुए एबार शुए रयेछि पा दुटो आमार ना अभ्यास आमी चित हये शुई বুঝছো দুপাশে দুটো পাশ বালিশ দিয়ে দুটো মানে পা দিয়ে আমি চিত হয়ে শুয়ে থাকি চিত হয়ে শুয়ে রয়েছি একদিন এমনি ফিল হলো মিররটা থেকে মানে একটা মানে লাইক হাত কিংবা অর্ধেকটা শরীর বেরোলো বেরিয়ে না স্যার ঢুকে গেল আমার তো দেখে না অদ্ভুত আমি ভাবছি যে আমি এসব মানে ভূতের স্টোরি টরি শুনি তার কারণে এসব হচ্ছে না তো মানে অদ্ভুত একটা ফিলিংস মানে আমি এখন বলছি আমার গুজবাম্পস হচ্ছে মানে এমন একটা ফিলিংস হচ্ছিল না আমি বুঝতে পারছিলাম না আমি আবার মাকে বললাম মা একটু আমাকে জড়িয়ে ধরে শোও তো মা শুলো তো পরের দিন যখন ঘরে রয়েছি মানে মানে আমি ফিল করছি কি কই তো হে বস মানে কেউ তো আছে যে আমাকে মানে কন্টিনিউয়াসলি ফলো করছে মানে পেছনে 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 ঘুরছে বুঝেছো এবার উনি যখন আমার সাথে যখন এরকম হয়েছিল উনি ছাড়ার পরে আমাকে একটা না মানে মাদুলি টাইপের দিয়েছিল তাবিজ যেটাকে বলে তো তাবিজ টাইপের দিয়েছিল তো ওটা আমি অনেক বছর ক্যারি করি মানে অনেক বছর মানে বুঝতে পারছো তো 11 থেকে স্টিল 2019 18 পর্যন্ত ক্যারি করি করার পরে মানে আমি অ্যাকচুয়ালি খুব মানে খুব তো শান্ত যার কারণে ওটা কোনোভাবে না মানে ব্রেক হয়ে যাওয়ার পরে ওটা আমার কাছ থেকে হারিয়ে যায় এবার ওনাকে তারপরে ফোন করার পরে অ্যাকচুয়ালি অনেকটা দূর যেহেতু আমাদের বাড়ি থেকে তো আমি ওনার কোনো কন্ট্যাক্টে পাইনি মানে ওই জায়গাটাতে গিয়েও আমি ওনাকে পাইনি তো আমি জানি না কি হয়েছে না হয়েছে তো আমার মা বলেছিল ঠিক আছে আমাদের এখানে তো আমি খোঁজ নিয়ে দেখবো নিশ্চয়ই এখানে কাউকে না কাউকে আমরা পেয়ে যাবো যার কাছ থেকে অন্তত একটা মানে কি প্রোটেকশন মানে কি নিতে পারি মানে যে তাবিজটা দিয়েছিল সেই তাবিজটা খুলে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ হারিয়ে গিয়েছিল বুঝেছো ওকে এইবার হারিয়ে যাওয়ার পরে এরকম তো হয় তো মা বলেছিল একটা প্রোটেকশন এবার এই করে করে তো লকডাউন চলে আসে তারপরে ধরো সেরকম ভাবে কোথাও বেরোতেও পারছিলাম না আর আমি ভেবেছিলাম ঘরের মধ্যে থাকবো কি বা হবে এইবার মানে মানে ওই টাইমটাতে কি হয় প্রথম দিন রাত্রেবেলায় আমি মানে কি দেখতে পারি মানে কৌস্তব ওইখান থেকে কেউ একজন বেরোচ্ছে ওইখান থেকে বলতে আয়না মানে আয়না থেকে হ্যাঁ আয়না থেকে কেউ হ্যাঁ আয়না থেকে বেরোচ্ছে মানে আমি তোমাকে কি বলবো আমি তোমাকে এখন বলছি মানে জাস্ট আমার মানে হাতে চলে আসছে ফেটে এরকম একটা অবস্থা হ্যাঁ মানে বেরোচ্ছে মানে আমি দেখে যে আমি কিছু বলবো আমার চোখ থেকে ঝরঝর মানে আমি ভয়তে ঝরঝর করে আমি মানে কাঁদছি মানে আমি কিছু বলতে পারছি না মানে চিপ মানে এরকম মানে সে আমার পুরো সামনে এসে আমাকে বলছে আমি চিত হয়ে শুয়ে রয়েছি হ্যাঁ আমি না সঙ্গে সঙ্গে না পাশ ফেরার চেষ্টা করছি মানে চিত হয়ে শুয়েছিলাম যেন আগেও যেগুলো হয়েছে ওগুলো আমি চিত হয়ে শোয়ার কারণেই হয়েছে আর চিত হয়ে শুয়ে হাত দুটোকে মাথার ওপরে আমি ফেলে রাখি বুঝেছো ক্রিস ক্রস করে এবার শুয়ে রয়েছে দিয়ে দেখছো আমার সামনে এসে বলছে তুই কি ভেবেছিলিস আমি তোর জীবন থেকে চলে যাবো এত সহজ মানে একটা তোমাকে বলেছিলাম না একটা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে এবার ওরকম ভাবে বলছে গো মানে পুরো আমি ক্লিয়ার বুঝতে পারছি আমি না মানে ভাবতে পারছি না এটা কি হচ্ছে আচ্ছা মানে সব তো ঠিক হয়ে গেছিল তুমি মানে তোমাকে আমি কি বলবো কৌস্তব একটা রাতের মধ্যে মানে আমার সাথে 4 বছরে যে জিনিসটা হয়েছিল একটা রাতের মধ্যে মানে পুরো আমার শরীরের রক্ত চুষে নিয়েছে এরকম একটা অবস্থা মানে কাপ পুরো একদম শুকিয়ে গেছে গো, মানে চুলের এরকম মনে হচ্ছে চুলের মুঠি ধরে আমাকে হিড়হিড় করে টানছে, মানে খাটের মধ্যে থেকে আমাকে নিচে নামাচ্ছে না, মানে চুলের মুঠি ধরে টানছে, মানে টর্চার করলে যে জিনিসটা হয় না ওই জিনিসটা আমাকে মানে ক্লিয়ারলি বলছে যে তুমি আমার, লাইক তুই আমার, হ্যাঁ তো তুই কি ভেবেছিস এত সহজে সব ঠিক হয়ে যাবে, এত সহজে আমি তোকে ছেড়ে চলে যাবো, আমি কি সাদেই মানে কি বলেছিলাম। এবার আমি তো কিছু বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা কি হয় ওই রকম হওয়ার পরে সকালবেলায় উঠে আমি কিছুতেই মনে করতে পারছি না অ্যাকচুয়ালিতে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। এই পুরো জিনিসটা কি সকালে হয়েছে না রাতে হয়েছে? রাত্রেবেলা, রাত্রেবেলায় মালটা আয়না থেকে বেরিয়েছে, মাকে তো পাশে শুয়ে রেখেছি বুঝেছো, এবার মার মানে কি রাত্রেবেলা মার এমনি কিছু একটা ফিল হয়েছে, আর আমার মায়ের না রাশ প্রচন্ড ভারী, আচ্ছা আচ্ছা বুঝেছো, প্রচন্ড মানে প্রচন্ড, কারণ এর মাঝখানে যে ছোট ছোট ইনসিডেন্ট গুলো হয়েছে যখন তোমাকে বলবো হ্যাঁ তখন তুমি আরো বুঝতে পারবে। তো আমার বাড়িতে আমার মাই একমাত্র আমার সাহারা যেটাকে বলতে পারা যায় বুঝেছো, আমার মানে মা জানে যে চাই যাই হয়ে যাক মানে একটা হয় না আমার বাচ্চাকে আমাকেই বাঁচাতে হবে, ঠিক আছে। আমার বাবা প্রচন্ড ভয় পায়, তো এরকম হয়েছে, তো মা জাস্ট মা দেখছে না আমি এরকম করছি, মানে আমি তো কিছু বলতে পারছি না কিছু করতে পারছি না, তো আমার গায়ে হাতটা ফেলে, তো হিট অফ দ্য মোমেন্টে সব ঠিক হয়ে যায়, আচ্ছা বুঝেছো ঠিক হয়ে যাবে। সকালবেলা উঠে আমি কিছুতেই মনে করতে পারছি না অ্যাকচুয়ালি তো হয়েছেটা কি, মানে কি হয়েছে। তারপর অনেকক্ষণ মানে আমি সেদিনকে মাকে বলি মা আজকে হয় আমি তোমার সাথে দোকানে যাব আর না হলে তুমি ঘরে থাকো, আর সেদিনকে সানডে ছিল, তো মানে সানডে দিনকে সকালবেলার দিকটাতে মা মানে কি ঘরেই থাকতো বুঝেছো, ঘরের কাজকর্ম করতো। তো মাকে না মা আমাকে বলছি বাবা তোর মানে অনেক ঘাড়ে লাভ বাইট টাইপের হয় জানো তো, হ্যাঁ আচ্ছা ওটা তো একটা নর্মাল ব্যাপার, বাট এটা কিরকম ছিল তো লাভ বাইট সঙ্গে কেমনি বলতো একটা মানে মানে তোমাকে কি বলবো কামড়ে দিলে মানে একটা যেমনি চাকা চাকা দাগ বসে না পুরো ওরকম। এবার দেখো মা এই কারণে মানে কি মা তো কালকে ছিল মানে আগের দিন রাত্রেবেলায় ছিল, আগের দিন রাত্রেবেলায় মা আমার কিছু দেখতে পাইনি, আর তখন আমার আমি যেটা তোমাকে লাস্ট টাইমও বলেছিলাম যে আমি নিজের হেয়ার কাট করে নিয়েছিলাম এই রিসেন্ট পুজোর আগে, কারণ আমার হেয়ারটা তখন অনেক লম্বা ছিল, অনেক লম্বা বলতে প্রায় মানে কি হিপের নিচে মানে ব্যাকের ব্যাক পোর্শনেরও নিচে পর্যন্ত, তো আমি না সবসময় চুলটাকে উঠিয়ে কুটিয়ে বাঁধতাম, তো যার কারণে আমার পুরো ক্লিন ঘাড় বোঝা যেত। তো মা বলছে কালকে রাতে তো দেখিনি এখন এমনি দেখছি, তো এরকম হয়। তো তখন মাকে আমি বলি মা আমার সাথে না কালকে রাত্রেবেলায় কিছু একটা হয়েছে। এবার আয়নাটা কি বলতো মিররটা আনে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, ঠিক আছে, তারপর থেকে এগুলো শুরু হয়। এবার তারপরে তো আমি মাকে বলি মা আমার না প্রচন্ড ভয় লাগছে, মা আমার না প্রচন্ড ভয় লাগছে, তো কন্টিনিউয়াসলি আমি একটা জিনিস ঘ্যান ঘ্যান করে যাচ্ছি। আমার মা ভাবছে যে তুই ঘরে থাকছিস লকডাউনে এর জন্য তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তখন আমি বললাম না গো মা দেখো আমার না প্রচন্ড শরীরটা ব্যথা ব্যথা, আর মা বলছে যে হ্যাঁ কিরকম শুকনো শুকনো লাগছে, তো তুই একটা কাজ কর আজকের দিনটা আমি তো ঘরেই রয়েছি তুই নর্মালি একটু খাওয়া দাওয়া কর ঠিকঠাক ভাবে, আর আমার সাথেই তো যেমনি থাকছিস এরকম ভাবে বললো। তো নর্মালি সবকিছু ঠিকঠাক ছিল। তো মা কি করলো মা ভাবছে হয়তো ওই মিররে হয় না, আর আমি তো মাকে বলছি যে মা মা দেখো আমি না রাত্রেবেলা করে শুয়ে থাকি মনে হয় মিরর থেকে কেউ আমাকে দেখছে, ঠিক আছে। তো মা কি করে তখন ওইখানটাতে না একটা পর্দা মতন দিয়ে দেয় আয়নাটা, হ্যাঁ আয়নাটাতে। এইবার কি হয়েছে বস সেদিনকে রাত্রেবেলায় শুয়েছি, যেদিনকে পর্দাটা দেয় সেদিনকে রাত্রেবেলায় মানে কি শুয়েছি, এবার আমি দিকটাকে না চেঞ্জ করে দিয়েছি, মানে মায়ের পায়ের সামনে মিররটা আর আমার রাইট হ্যান্ড সাইডে ইয়েটা কি বলে মানে আমি মায়ের রাইট হ্যান্ড সাইডে আমি শুয়েছি, আচ্ছা বুঝেছো, মায়ের পায়ের সামনে মিররটা। হঠাৎ দেখছি মিররের পর্দাটা ওঠানো, এবার আমার না চোখটা খুলে গেছে, হঠাৎ দেখছি মিররের পর্দাটা ওঠানো আর মা মানে আমার গালে হাত দিয়ে কেউ একজন বসে আমার দিকে তাকিয়ে রয়েছে, হ্যাঁ কালো কালো চোখ। আমি তোমাকে এই কথাটা কিন্তু আগেও বলেছিলাম, ব্ল্যাক কালারের পুরো। এবার না আমার তো দেখে মানে কি মানে আমি চেল্লাচ্ছি রীতিমতন, কিন্তু একটা সিঙ্গেল আওয়াজ নেই মুখ থেকে, বলছি একটা সিঙ্গেল আওয়াজ নেই। এবার আমি কি করব আমি তো বুঝতে পারছি না তখন আমি মাকে তো সেই টাইমে তো কিছু বলতে পারিনি এবার আমার মানে সেই দিনকে আমি সকালবেলা তো উঠেছি পরের দিন এইটা দেখে না বলছে যে তুই পর্দা দিয়েছিস তো কি হয়েছে তো আমি কি এটা সরিয়ে আসতে পারবো না হ্যাঁ তো এটা তো হলো সেদিনকার রাতটা গেল যাওয়ার পর আমি মাকে পুরো ব্যাপারটা বললাম কারণ আমি চাইনি যে আগে যে ভুলটা করেছি সেম জিনিসটা আমি আবার রিপিট করি কারণ আমার লাইফে দুটো বছর মানে এইসব হওয়ার পর আমার দুটো বছর তোমাকে আমি বলেছি আমার পুরো নষ্ট হয়ে গেছিল পুরো শেষ হয়ে গেছিল তো এবার আমি তখন কি করলাম যেহেতু ঘরে আমাকে একাই থাকতে হবে মানে ওটা একটা প্রায় সার্ভাইভ করার মতন একটা ব্যাপার পুরোটা দিন তো মা সেদিনকে আমি তো ঘরে না কোনো কথাই বলতে পারছি না মানে ঘরে কিছু বলছি তার মানে কি মানে অপোজিটে কিছু না কিছু একটা রেডি থাকছে বুঝেছো কারণ ওরা ওরা বুঝতে পেরে যাচ্ছে না আমরা আমি কি করছি কিংবা মাকে কি বলতে চাইছি তো আমার মা বাবা যখন আমাদের দোকান চলছিল লকডাউনের সময় আমাদের মেডিসিন শপ তো চলছিল তো মা তখন মার বাবা মিলে না অনেক পরিমাণে চাল আর ডাল তুলে যে মানে অনেকের ভিতরে ডিস্ট্রিবিউশন করার জন্য বুঝেছো তো তো আমরা ওইটা ডিস্ট্রিবিউট করতে যখন যেতাম তো তখনই আমি বাইরে গিয়ে মাকে কথাটা বলে একটা মন্দিরের সামনে আমাদের বাড়ির সামনে রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির তো ওখানে গিয়ে মাকে আমি বলছি মন্দিরের ভেতরে ঢুকেছি ছোট্ট মন্দিরটা বুঝেছো ভেতরে ঢুকে মাকে বলছি যে মা জানো তো আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে আমি তো তোমাকে বাইরে বলতে পারছি না এরকম এরকম ব্যাপার এই জিনিসগুলো হয়েছে আমি কি করব তো মা তখন বলে মন্দিরে না একটা পিসি বসে মানে আমি পিসি বলি তাকে তো উনি বসেন উনি বললো যে বৌদি একে শিগগিরই কোথাও একটা ভালো জায়গায় দেখাবো কারণ এই যে মানে এই যে জিনগত তো জিনিস ওর সাথে তো এতদিন ছিল এতগুলো বছর ছিল আর সে যখন ফেরত এসেছে সে এবার মানে কোনো ভালো মতলব নিয়ে আসেনি এবার মানে কি মানে ও হয়তো ইস্পার নাহলে ওস্পার এরকম একটা ব্যাপার তো মা বলছে আমি তো কি করবো দেখো আমাদের মানে কি তোমাকে যেহেতু বলেছি বাবা খ্রিস্টান মা হিন্দু এবার এত মানে ফ্লুয়েন্টলি কেউ কিছু জানে না আমাদের ঘরেও এতটা মানে কি কেউ মানে এইসব দিকে খুব অ্যাক্টিভ নয় তো কি করব তো আমি তো আমার একটা দুটো বন্ধুকে ফোন করলাম মাও করেছে করার পরে বলেছে একজন আমাদেরকে নাম্বার দিয়েছিল বুঝেছো তো উনি বলল যে আপনি কাল কিংবা পরশু দিনকে আসুন তো আমি বললাম যে ঠিক আছে মা বললো ঠিক আছে একটু দাদা তাড়াতাড়ি হলে খুব ভালো হয় কারণ মেয়ের অবস্থা তো খুবই খারাপ বুঝতেই পারছেন এইবার সেই দিনটা তো সকালটা গেল সেদিনকে রাত্রেবেলা তোমাকে কি বলবো কৌস্তব সেদিনকে রাত্রেবেলা বেশ আমরা অনেক রাত পর্যন্ত জেগে আছি আমার তো ভয়তে মানে কি হয়ে গেছে আমি তো শুতে দিচ্ছি না কাউকে লাইট জ্বালিয়ে বাবাকেও শুতে দিচ্ছি না মাকেও শুতে দিচ্ছি না লাইট জ্বালিয়ে এবার মানে কার্টুন চালিয়ে চুপচাপ বসে বসে দেখছি তো বাবা যথারীতি বলছে শোন আরে হ্যাঁ এত দেরি হয়ে গেছে এ কি তো নর্মালি মা বিছানা করেছে এবার আমি কি করেছি সেদিনকে না আগে আমি এবার আমি ভাবছি যে যখন বাবা বলছে শো এবার বাবা মার তাও মোটামুটি টাইম আছে যেহেতু বাবা মা সকাল সকাল বেরোয় তো রাত্রেবেলাতেই মানে সবজি টবজি কাটাকুটি করে আমার বাবা মা দুজনে মিলেই বসে গল্প করতে করতে কাটাকুটি করে রাখে এবার তৎসের ইতিমধ্যে না আমি কি করেছি বাবা যখন বলছে আমি যে ঠিক আছে তখন বাজে 12:30-33 বুঝেছো আমি শুয়েছি এবার মাদের না সেদিনকে 1:30 বেজে গেছিল এবার যখন ঠিক 1:30 বাজে হ্যাঁ মানে মোটামুটি আমি ঘুমটা পুষিয়ে নিয়েছি 1 ঘন্টা খানি শুয়েছি হঠাৎ করে আমার ফিল হচ্ছে কেউ ঠ্যাং দুটোকে চিড়ে দিচ্ছে মাঝখান থেকে বুঝেছো মানে চিড়ছে মানে কি ফাঁকা করার চেষ্টা করছে যে জিনিসটা মানে কি আগে আমার সাথে হতো বুঝেছো ওই জিনিসটা করার চেষ্টা করছে মানে ফিজিক্যালি হ্যারাসমেন্ট এবার তখন আমি তোমাকে কি বলবো আমি না মানে চিল্লে কেঁদে উঠেছি মা আমাকে মেরে ফেললো বেরিয়ে গেছে আয়না থেকে বেরিয়ে গেছে আমি পুরো বুঝতে পারছি গো আয়না থেকে বেরিয়ে এই লম্বা জিভ চাটছে পুরো বুঝেছো আমাকে এরকম একটা আমার পাটা পুরো চাটছে এবার আমার এইটা দেখার পরে না এবার মা কেন আমি বুঝতে পেরেছি যখন এরকম হয়েছে দেখো আমরা তো মানে একটা ফিল করেছি যে এই জিনিসগুলো আমাদের করতে হবে আমাদের মাইন্ডে তো একটা সেট রয়েছে যে পরের দিন সকালবেলা আমাদের এই জিনিসগুলো করতে হবে তো এটা ও কোনোভাবে জেনে গেছে জানার পরে আমি না দৌড়ে দেখো আমি 2020 মানে আমি যথেষ্ট বড় ঠিক আছে আমি একটা হাফ প্যান্ট একটা মানে কি গেঞ্জি পরেছিলাম দৌড়ে না মানে আমি বাবার কোলে লাফ মেরে উঠে এসেছি উঠে আসার পরে বাবাকে আমি বলছি বাবা দেখো আমাকে মেরে ফেললো বলছি আর কন্টিনিউয়াসলি কামড়ানো চড় মারা কন্টিনিউয়াসলি আমার গায়ে দাগ হচ্ছে। এবার আমার বাবা বলছে যে আর আমি থরথর থরথর করে কাঁপছি, বুঝেছো? বাবা বলছে ওর অ্যালার্জি হচ্ছে, এটা একটা রোগ, ওর অ্যালার্জি হচ্ছে, এটা একটা রোগ। বাবা নিজের মানে কি যেহেতু মেডিসিন লাইনে থাকলে যেটা একটা হয়, বাবা নিজের মানে কি মতবাদ দিচ্ছে। এবার মা বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না এর গায়ে অ্যালার্জি হলে ঠিক আছে আমি মানছি, একটা ফুলে ফুলে যাবে, এবার কামড়ালেও ব্যাপারটা ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু চাটার দাগটা কোথা থেকে, মানে একটা থুতু লালা লেগে যাচ্ছে গো গায়ে, বুঝেছো? এরকম একটা হচ্ছে, মানে এরকম। সেদিনকে রাত্রেবেলাটা খুব হ্যাট্রিক গেছে, আমার বাবা যে আমাকে জড়িয়ে ধরেছে, আমার বাবা ছিটকে পড়ে গেছে, মানে আমার বাবাকে জাস্ট ধাক্কা মারছে, মানে কোনো ছেলের সংস্পর্শে আসতে দেবে না এরকম একটা ব্যাপার। যখন আমার বাবা ধাক্কা খেয়ে পেছনে পড়েছে, মানে একটা অদৃশ্য, মানে কেউ নেই, কিন্তু পুরো ফিল হলো কেউ বাবাকে ধাক্কা দিল। আমার মানে আমার বেডের অপোজিটেই মানে কি একটা না ইয়ে ফ্রিজ রাখা, এবারে ফ্রিজটাতে যখন ধাক্কা খেয়ে পড়েছে তখন আমার বাবা বলছে বস কিছু তো গড়বড় আছে। তখন কি করবো, আমাদের মানে জালালখালি বলে মানে বাবা যেখানে মানে কি মানে খ্রিস্টানদের একটা খুব মানে কি ইয়ে জায়গা রয়েছে, বুঝেছো, জালালখালি। তো ওইখানকার একটা জল ছিল, একটা তেল ছিল, আর একটা মাটি ছিল। তো মা কি করে সঙ্গে সঙ্গে মা বলে হনুমান চালিসাটা নে। আমি হনুমান চালিসা কিছুতেই ধরতে পারছি না, জানো তো এরকম একটা ব্যাপার, কিছুতেই আমি টাচ করতে পারছি না হনুমান চালিসা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তাও কোনো গতিকে মা কি করেছে আমার বালিশের তলায় হনুমান চালিসাটাকে দিয়ে ওই জালালখালি তেল আর জল পুরো আমার মানে কি যতটা মানে কিছুটা আমার গায়ে ঢেলে দিয়েছে। ঢালার পরে সেই রাতে মানে কোনো মুহূর্তে তো ঠিকঠাক ছিল, থাকার পরে মানে তোমাকে কি বলবো, আমার ঠোঁটের সাইড থেকে রক্ত ঝরছে, মানে লিটারালি কেউ যখন মারলে যে জিনিসটা হয় ওইরকম হয়েছে, ঠিক আছে? কপালে ফুলে গেছে, মানে তুমি আমাকে দেখলে মনে হবে যে আমাকে ফিজিক্যালি কেউ একটা টর্চার করেছে। পরের দিন সকালবেলায় যখন উঠেছি, একটা নেতা জানো তো যেরকম পড়ে থাকে, আমার শরীরে অতটা মানে শক্তি নেই, আর আমার মানে ভাজাইনা থেকে পুরো মানে কি থাইস পুরো মানে একদম খামচে গাঢ় করে মানে কি নোকের দাগ রয়েছে, বুঝেছো? আর যে ফুলে ফুলে থাকা যে জায়গাগুলো আমি মানে কি তোমাকে মানে কি প্রুফ হিসাবেও আমি দিতে পারবো যে এখনো মানে কি খামচানোর দাগগুলো আমার কাছে মানে আমার শরীরের রয়েছে, যে একটা দাগ টাইপের হয়ে যায় গেছে, বুঝেছো? কিছুটা কিছুটা মিলিয়ে গেছে বাট রয়েছে। তো পরের দিন আমাকে নিয়ে যাওয়া হয় যথারীতি ফার্স্ট একটা জায়গায় নিয়ে যাওয়া হয় বৈশালীতে, ঠিক আছে? তো আমার একটা বন্ধুর কে বলে বন্ধুর ভাসুর, ঠিক আছে? আমার বন্ধু বান্ধবীর সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, তো আমি ওকে পুরো ব্যাপারটা বলি খুলে। তো বলে যে তাহলে তুই একটা কাজ কর, আমার দাদার সাথে মানে আমার ভাসুরের সাথে তুই চলে আয়, ওর সাথে আমার ভালো বাড়িতে আসা যাওয়া ছিল, তো দাদা নিয়ে যায়। তো ওনার ওপরে না মা শেতলার ভর আসতো, তো উনি সকালবেলাতে মা শেতলার ওখানে বসে বলে যে মানে ওই ছেলেটাকে বলে যে আমার পক্ষে পিতুন করাটা সম্ভব নয়, ও যে জিনিসটা ওর কাছে রয়েছে এটা খুব মানে কি হার্ড একটা স্পিরিট, আর এটা কোনো মানে ইয়ে না, মানে নর্মাল কেউ না। আচ্ছা, ওকে মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলে। তো আমাকে ডাকে, আমাকে ডেকে সব জিজ্ঞাসা করে। তো তখন আমি বলি হ্যাঁ। তো তখন উনি বলে যে এই মায়ের ফুলটা তোমাকে আমি একটা প্রিকশনের জন্য এই ফুলটা দিচ্ছি, যতক্ষণ তুমি এই ফুলটা রাখতে পারবে, তুমি যদি চাও একটা লাল কাপড়ে বেঁধে ফুলটাকে পরতে পারো, তুমি রাখতে পারবে, তুমি সেফ থাকবে, বুঝেছো? আর তাছাড়াও আমাকে একজন মুসলিম মৌলানার কাছেও নিয়ে যায়, তো উনিও বলে দেয় যে না আমার দ্বারা পসিবল নয়, ঠিক আছে? কারণ এটা খুব মানে এই নেগেটিভ যে এন্টিটিটা রয়েছে এটা যে কোনো নর্মাল কোনো মানে কি কেউ না, মানে ওখানেও সেম বলে। আর বলে যে একটা ভালো কোথাও নিয়ে যাও। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেই দিনকে ওই লোকটা যেহেতু পরশু দিন আমাদের ডেকেছিলেন, তো ওনার কাছে সেই দিনকেই আমরা না গিয়ে ঘরের সামনে মানে মানে কি করব, কিছু তো করার নেই, ওনার ওয়াইফের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করায়। ওনার ওয়াইফ আমার অবস্থা দেখে মানে কি ওনার হাজবেন্ডকে কল করে, উনি রেলে চাকরি করেন, বুঝেছো? এবার তাকে কল করে বলে যে এরকম এরকম এই ব্যাপার, মেয়েটার অবস্থা খুবই খারাপ। তুমি যদি আজকে না দেখো মনে হয় না মেয়েটা মানে। আর ওইখানে যেখানে মাসে তোলার ওনার কাছে গেছিলাম তো উনি মানে আমার বন্ধুর যে মানে ভাসুর থাকেন ওনাকে বলে দিয়েছিল যে ওর কাছে আজকের দিনটাই রয়েছে, মানে আমার কাছে বুঝেছো আজকের দিনটাই রয়েছে। আর এই হ্যাঁ একদম মানে ও এরকম ভাবেই এসেছে, মানে ও এরকম কিছু করবে যার কারণে আমি কিছু একটা করার চেষ্টা করব, হ্যাঁ মানে এরকম কিছু একটা করাবে বুঝেছো। তো এবার আমি তো ফেড আপ হয়ে গেছি না, সেই দিনটা মানে হ্যাট্রিক ছিল আমার জন্য লাইফে, মানে আমার মা বাবার সামনেও জিনিসগুলো ঘটছে নিয়ে যাবে, ওই জন্যই উনি প্রিকশন হিসাবে ওই আমাকে ইয়েটা দিয়েছিলেন। তো মুসলিম জেনার কাছে গেছিলাম উনিও বলেছিলেন একই কথা, ঠিক আছে যে আমার পক্ষে সম্ভব না, হয়তো কিছুদিন আগে আসলে আমি তো চেষ্টা করে দেখতাম বাট আমার পক্ষে সম্ভব নয় কারণ এর কাছে বেশি সময় নেই, ঠিক আছে। তো শেষমেশ এই কথাগুলো শুনে ওনার কাছে যাওয়া হয়, উনি তারপরে কি করেন মানে রেলের এর কাছে যাওয়া, হ্যাঁ 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 বিশু আঙ্কেল বলে, তো বিশু মামা বলি আমি, ওনার কাছে যাওয়া হয়। যাওয়ার পরে উনি তখন বলে যে ঠিক আছে আমি আমি করতে পারি কিন্তু তোমাকে তোমার মনকে শক্ত রাখতে হবে, আচ্ছা ঠিক আছে মন শক্ত রাখতে হবে, তোমার তোমাকে যত রকমের প্রলোভন করুক না কেন তোমাকে এই যে মানে একটা মানে আমার না চারিদিকে একটা পুরো গোল করে একটা ফাউন্ডেশন করে দিয়েছিল, আচ্ছা আচ্ছা বুঝেছো মানে একটা হোয়াইট কালারের কিছু ডাস্ট টাইপের জিনিস দিয়ে করে দিয়েছিল। আর তখনই আমি দেখেছি কৌস্তব একটা মরার খুলি, বুঝেছো একটা মরার খুলি, ওর ভেতরে মানে কোনো রক্ত নেই মাংস নেই কিচ্ছু নেই কিন্তু কারণ কারণ মানে আরে মানে হুইস্কি হুইস্কি হ্যাঁ হ্যাঁ না না হুইস্কি দিচ্ছিল, আচ্ছা আচ্ছা হুইস্কি দিচ্ছে তো মানে আমার নাম করে ওটার ভেতরে দিচ্ছে আর পুরো সোক করে নিচ্ছে, কি বলছো হ্যাঁ পুরো শোক করে নিচ্ছে মানে শোক মানে মানে কেমনি করে তোমাকে বলবো মানে পুরো মানে মনে হচ্ছে ওটাকে কেউ খেয়ে নিচ্ছে, আচ্ছা আচ্ছা বুঝেছো। তো তারপরে উনি অনেক রকমের রিচুয়ালস করে, হ্যাঁ এই জিনিসটা কি তাদের বাড়িতে হচ্ছিল না তোমাদের বাড়িতে হচ্ছিল? এটা ওনার ওখানে হচ্ছিল বুঝেছো, আচ্ছা এটা ওনার ওখানে হচ্ছিল, হ্যাঁ এটা ওনার ওখানে হচ্ছিল। এবার ওই জিনিসটা হওয়ার পরে মানে উনি তখন বলে যে দেখো আমি খুব বড় জোর বড় আমি চেষ্টা করতে পারি কারণ এর কাছে তো বেশি সময় নেই আর আমি চেষ্টা ছাড়া আমার পক্ষে সম্ভব না, কারণ যে যে যতটা তুমি এখানে মানে কি মানে যতটা সময় তুমি এখানে ওয়েস্ট করবে আমার মতে মনে হয় ওর যা শেষ শেষ ইচ্ছা সেগুলোকে মানে কি ফুলফিল করার চেষ্টা করো। এ বাবা হ্যাঁ এই কথাটা বলে দিয়েছিল মানে ডাক্তাররা যেরকম বলে দেয় মানে ঠিক সেম জিনিসটা হয়েছিল। তো তারপরে বলতে নেই উনি অনেক চেষ্টা করে মানে ওনার জন্য হয়তো মানে কি বলবো মানে আমি এইসব জিনিস কোনোদিনই বিশ্বাস করতাম না, আজকে এতটা বিশ্বাস করার কারণ হচ্ছে মানে আমি চোখের সামনে কিছু কিছু জিনিস দেখেছি তখন আমার পাশে এসেছিল বুঝেছো এক্স্যাক্টলি এসে আমাকে মানে কি পুরো লিটারালি মানে কি এরকম ভাবে বলে যে মানে দেখো মানে যেগুলো আগেও আমাকে বলেছে বুঝেছো তো যে নর্মালি দেখো আমি তোমার কাছে আবার ফেরত এসেছি মানে আমার জায়গায় অন্য কেউ হলে মানে কোনো মানুষ হলে দেহ অবস্থায় কিন্তু সে কোনোদিন তোমার কাছে মানে কি আবার ফেরত আসতো না, ঠিক আছে আমি তোমাকে এতটা ভালোবাসি বলেই এসেছি, হ্যাঁ তো তোমার লাইফে এত প্রবলেমস এত এত কিছু, হ্যাঁ তুমি আমার সাথে একবার একবার আমার সাথে কথা বলো, তুমি আমাকে ভয় পেও না, হ্যান ত্যান অনেক কিছু বলছিল। তো আমার মাথায় তখন একটাই জিনিস আছে বস আমার লাইফ হেল্প করে দেবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সাথে যে আমাকে ভালোবাসবে সে কোনোদিন আমাকে এত কষ্ট দেবে না নিশ্চয়ই, রাইট। তো আমি এইগুলো ভেবে তো অনেক কষ্ট করে বলবো না মানে কৌস্তব আমাকে মানে ওই জায়গাটা থেকে বের করে, ওইখানটাতে অনেক কিছু রিচুয়ালস হয়, আমি তোমাকে খুলির ব্যাপারটা বললাম রিচুয়ালস হয়, আমার পুরো একদম চোখ মুখ পুরো উল্টে যায় এরকম একটা ব্যাপার, কিন্তু আলটিমেটলি উনি মানে কি আমাকে মানে কি সব ঠিকঠাক করেন এবং আমাকে একটা সোনার মাদুলি দেন বুঝেছো, মানে সোনার মাদুলি অ্যাকচুয়ালি আমার মাকে বলে যে আপনি কি এই মুহূর্তে কোথাও থেকে সোনার মাদুলি আনতে পারবেন, তো আমার মা তখন যায় সোনার দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে একটা সোনার মাদুলি যেটা স্টিল এখন আমি আমার কোমর বিছেটার সাথে পড়ে রয়েছি, আচ্ছা আচ্ছা বুঝেছো। আর আমাকে বলেছে এটা যতদিন না মানে কি ও যতদিন না মরবে ততদিন ওর সাথে এটা রেখে দেবে, আচ্ছা আচ্ছা বুঝেছো এই রকম বলে তো ওটা আমি পড়ে আছি কিন্তু উনি বলে দিয়েছিলেন যে আমি ওকে যেটা করে দিলাম এর পরেও যদি কোনোদিন মাদুলিটা থেকে ডিটাচও হয় ও আর কোনোদিন ফেরত আসতে পারবে না ঠিক আছে আর কথাটা অনেকটাই সত্যি কারণ আমার তুমি জানো আমি যেহেতু মডেলিং করি তো সেখানে তো এগুলো খুলতেই হয় হ্যাঁ কারণ মানে সবকিছু তো পড়ে থাকতে পারা যায় না তো যখন কোমর পিছুটা খুলি তো তখন মানে কি আমার সাথে আর খারাপ কিছু হয়নি আচ্ছা বুঝেছো লকডাউনের এই ইনসিডেন্টটা কতদিন চলেছিল ক্রিস্টিনা লকডাউনের ইনসিডেন্টটা প্রায় দেড় দু মাস তারপরে তো আয়নাটাকে আমার বাবা কি করে বলে দিয়েছিল যে আয়নাটা ওর মানে কি আসা যাওয়ার একটা রাস্তা আচ্ছা আচ্ছা বুঝেছো হ্যাঁ আসা যাওয়ার রাস্তা আর ও এরকম শরীরের ভেতরে একটা পুড়েই দিয়েছিল মানে যেগুলো ছোট ছোট ইনসিডেন্ট যেগুলো আমার সাথে ঘটেছে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেছে চট করে আমার উপরে লেগেও গেছে হ্যাঁ মাঝে মধ্যে অনেক কিছু হয়েছে বুঝেছো তো তো বলেছিল ওই মানে পোর্টালটা করে দিয়ে গেছিল এবার ওখানে আসার জন্য তো কাউকে একটা দরকার কোন একটা থ্রু দরকার তো ওই আয়নাটা থেকেই আসছিল যাচ্ছিল তো শেষমেশ ওই আয়নাটাকে ইয়ে করে দিল কি বলে আয়নাটাকে পুরোপুরি মানে কি বাবা একজনকে মানে ফ্রিতেই দিয়ে দেওয়ার কথা বলছিল বুঝেছো তো ফ্রিতে মানে বাবা নিয়ে গিয়ে ওটাকে অ্যাকচুয়ালি ভাঙা জায়গায় ফেলে দিয়ে আসছিল ভেঙে বুঝেছো ভেঙে ফেলে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তোমার 2021 স্টার্ট হয়েছে 2020 শেষ মানে ওই লকডাউনের ওই পার্টিকুলার পোরশনটা সেখান থেকে ওই আবার এপ্রিলে লকডাউন হলো তার আগের পর্যন্ত হ্যাঁ তারপরে আমি স্টিল মানে কি লকডাউন শেষ হয়ে গেল আমি এত জায়গায় গেছি এসেছি হ্যাঁ যেহেতু আমার রাস্তা খুব হালকা কোথাও কোনো নেগেটিভ এন্টিটি থাকলে ফিল হয় বাট ওই যে জিনিসগুলো আমার সাথে হতো না যে আগে চট করে হাওয়া লেগে যাওয়া কিংবা কিছু ওই জিনিসগুলো এখন আর আমার সাথে হয় না মানে আমি খুবই মানে কি মানে একটা শান্তি মনে রয়েছি সাংঘাতিক মানে তোমার লাইফের উপর দিয়ে যা গেছে তো হ্যাঁ মানে লাইফের উপর থেকে গেছে তার থেকে বড় কথা কৌস্তব আমার পুরো মানে জীবনে মানুষের কি হয় যে কোনো ছেলের জন্য খারাপ হয়ে যায় লাইফ কিংবা সেটা তো আমার হয়েছে যেটা আমি তোমাকে আগের ইয়েতে বলেছিলাম একটা সাইড আমার পুরো প্যারালাইসিস হয়ে গেছিল তো ওটা তো হয়েছে তাছাড়াও এইটা হওয়ার পরে আমার লাইফে 2 বছর মানে এতটাই ম্যাশড আপ গেছে যে মানে 2 বছর আমি কিছু দিন দুনিয়া বুঝতাম না অন্ধকার ঘরে একটা থাকতাম মানে একটা ভয় ভয় ব্যাপার খুব একটা খারাপ একটা আমার অবস্থা হয়ে গেছিল মানে 2 বছর আমার লাইফে পুরো হেল হয়ে গেছিল বুঝেছো সেই জায়গা থেকে রিকভার করা এখন আমি অনেক খুশি রয়েছি এটাই চাই হ্যাঁ মানে ভালো মানে আলটিমেটলি এই যে পুরো ঘটনাটা শুনলাম তোমার থেকে এই আশিক জিন বা জিন হোয়াটএভার দ্যাট ইজ ঠিক আছে মানে সত্যি বলতে তোমার সাথে তো তারপরেও কথা হয়েছিল এই ঘটনাটা শেয়ার করার পরে ফার্স্ট পার্টটা শেয়ার করার পরে মানে আমি জাস্ট ভাবছি বা অনেকে রয়েছেন যেমন ধরো সবরিদি আগে আমাদের সাথে কল রেকর্ড নিশ্চয়ই হ্যাঁ বৈশালী দি মানে সবাই যারা যারা শুনেছে মানে শুনে তাদের মানে আমাকে বলছিল যে কিভাবে কাটিয়েছে মেয়েটা কিভাবে একটা মানে লাইফের খুব খারাপ মানে আমি কৌস্তব একটাই সবাইকে একটাই মেসেজ দিতে চাইবো যে লাইফে সবকিছু করো মানে অতিরিক্ত এক্সাইটমেন্টে কোনোদিন এরকম কোনো ভুল দেখো হয়তো অনেক রকমের মানে লাইফে ক্ষতি হতে পারে কিন্তু এই ক্ষতিগুলো না মানে ইন্টারনালি ক্ষতি করে মেন্টালি শারীরিক তারপর সব দিক থেকে মানে কোনো রিলেটিভসের দিক থেকে কোনো রকমের তো এই জন্যই আমি সবাইকে এটাই বলতে চাইবো যে আমাদের জেনারেশন যে আর আমার থেকে ছোট জেনারেশন এখন যে ইয়াং জেনারেশন যেগুলো চলছে তাদেরকে ইনফ্যাক্ট তোমাকেও আমি এই কথাটা বলবো যে তুমি এত জায়গায় যাও ভিজিট করো একটা প্রোটেকশন লাইফে রাখা দরকার খুবই দরকার আর বিশেষ করে মেয়েদের পিরিয়ডস এর সময় তো অবশ্যই পিরিয়ডস এর প্রথম 3টে দিন খুব বিশেষ পরিমাণে চুল না খুলে রাস্তায় যাওয়া ঠিক আছে নিজেকে খুব ক্লিন করে রাখা আর ডিও কিংবা পারফিউম ইউজ না করা এগুলো আমি সবাইকে এটাই বলতে চাইবো কারণ যেটা হয়েছে হ্যাঁ প্রচন্ড পরিমাণে যেটা আমার সাথে হয়েছে আমি চাই না আমার শত্রুরও এরকম হোক মানে খুবই খারাপ মানে আমার মেন্টালি আমি খুব স্ট্রং বলে না আমি কোনোদিন সুইসাইডের আমি এই কথাটা তোমাকে আগেও বলেছি মানে আমার যে পরিস্থিতি ছিল আমি মানে আমি ভাবতাম যে হ্যাঁ আমি সুইসাইড করে নিই এরকম কিছু বাট আমি কোনোদিন মেন্টালি স্ট্রং ছিল আমি সবসময় একটাই ভাবতাম আমি যদি সুইসাইড করে নিই কিংবা আমি যদি কিছু করি নি আমি তো চলে যাব কিন্তু আমার বাবা মা আমার আশেপাশে যে রয়েছে তাদের কি এক্স্যাক্টলি छोटखाटो एक्सपीरियंस गुलो रयेछे सेगुलो आस्ते आस्ते शुनबो आमरा फेसबुक ग्रुपे। हाँ निश्चयई आमी तो सबाइके एकटाई कथा बोलबो आमादेर नतुन फेसबुक ग्रुप हयेछे सेटा सेई पेजटाके अनेक 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 लाइक एबं शेयर करो और ओखाने अनेक भालो भालो अनेकेई रयेछे जारा सबाई माने कि भालो भालो माने कि गल्प शेयर करे। हाँ शेयर করছেন আর তার থেকে বড় কথা এতদিন যাদের আমরা জাস্ট কলার ভয়েস শুনেছিলাম যেমনি সবরিদি হলো বৈশালী দি হলো অনেকেই রয়েছে আমি মানে কি যাদের শুনেছিলাম তারপরে যারা খুব ভালোভাবে মানে কি গল্প বলেন তাদেরকে দেখা মানে একটা আলাদাই মজা মানে খুব ভালো। আর আরেকটা জিনিস আমি জানাই যারা যারা এই কল রেকর্ডিংটা শুনছেন তাদেরকে আরেকটা জিনিস জানাই এই রোববার দিন রাতে ফেসবুক গ্রুপ থেকে আমরা লাইভে আসছি আমার সাথে ক্রিস্টিনাও থাকবে। তো যারা যারা আরো ঘটনা শুনতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। তো এটাই বলার ছিল আর থ্যাংক ইউ ক্রিস্টিনা তোমার লাইফের এরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কৌস্তুভ গল্পটা মানে আমার সাথে যে ঘটনাটা হয়েছে গল্প বলবো না ঘটনাটা হয়েছে এটা শোনার জন্য আর সবাই এত লাইক করার জন্য পার্ট 2 এর জন্য রিকোয়েস্ট করার জন্য অনেক অনেক সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। থ্যাংক ইউ ঠিক আছে। কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কিউরিওফাইট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক গ্রুপ কিউরিওফাইট ভৌতিক ঘটনার আসল ঠিকানাতে জয়েন করুন এরকম আরও ভৌতিক ঘটনার ব্যাপারে জানতে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিউরিওফাইটের এরকম আরও ভিডিওস দেখতে স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।